গার্ডেন ডিস কাণ্ডে এবার বড় সড়ো পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগসি গার্ডেন কাণ্ডে শুধুমাত্র প্রমোটারকে গ্রেপ্তার করে সমস্যার সমাধান হবে না গার্ডেন কাণ্ডে লোক দেখানো প্রমোটারকে গ্রেপ্তারি করে পৌরসভা তার রাজধর্ম পালন করলেও হবে না কারণ এর পিছনে যে অসাধু অফিসাররা রয়েছে পৌরসভার যে সমস্ত অফিসাররা পিছন থেকে এই গার্ডেন্ডিসের মতো বেআইনি নির্মাণে মদত দিয়েছে তাদের চিহ্নিত করে তাদের সাসপেনশনের নির্দেশ দিতে হবে পৌরসভাকে এমনটাই নির্দেশ দিল জাস্টিস জয়মাল এক কথাই বলা যায় বিচারপতির কবলে এবার পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম গার্ডেন্ডিস কাণ্ডে মৃত্যু মিছিলকে ঘিরে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি আর সেই মামলার শুনানিতে বিচারপতি এদিন মন্তব্য করেন এতগুলো মানুষের মৃত্যুর দায় কার সে কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে কলকাতা পৌরসভাকে বেআইনি নির্মাণের বাড়ির মালিক বা প্রমোটারকে গ্রেপ্তার করলেই হবে না যারা এই অফিসে বসে পিছন থেকে বেআইনি নির্মাণে মদত দিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা করতে হবে পুরসভাকে গার্ডেন স্কান্ডে কলকাতা পুরসভার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন বিচারপতি জয়মাল্য বাগি তিনি জানতে চান বেআইনি নির্মাণ নিয়ে সাধারণ মানুষ না জানতে পারেন কিন্তু পুরসভার আধিকারিকরা জানবেন না কেন একটি জায়গায় বসত বাড়ি তৈরি হচ্ছে ফ্ল্যাট তৈরি হচ্ছে সেটা বেআইনি নির্মাণ কিনা সাধারণ মানুষ সবসময় হয়তো নাও জানতে পারেন কিন্তু পৌরসভার ইঞ্জিনিয়ার বা আধিকারিকরা কেন জানবেন না তারা জানতেন তাদের প্রত্যক্ষ মদতেই এই নির্মাণগুলো হচ্ছে তাই তাদের বিরুদ্ধে সাসপেনশানের জারি করতে হবে পৌরসভাকেই নির্দেশ বিচারপতি জয়মাল্য বাগচির।